নমস্কার, আমি শমিক বাতাউনি আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা শুনব কবিকণ্ঠে কবিতা পাঠ, কবি ডরোথি ভট্টাচার্যের কবিতা রোদ্দুর। আসুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি ডরোথি ভট্টাচার্য। আমি কবিতারা ডানা মেলে আমার স্বরচিত কাব্যগ্রন্থ থেকে রোদ্দুর কবিতাটি পড়ছি। এই কবিতাটি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে, রাজ্য সম্মেলন যেটি হয়েছিল আসানসোলে, সেখানে পুরস্কৃত হয়েছিল। ছোট্ট কবিতা রোদ্দুর। ভালো করে চোখ মেলো রোদ্দুর, যাও তুমি যেতে পারো যদ্দূর। পৃথিবীর সব কোণ ছাড়িয়ে চোখ যায় যদ্দূর তদ্দূর। আন মনে পাখি ওরে আকাশে, ডানা জোড়া ছবি যেন আকাশে। বুক ভরো প্রাণ ভরা বাতাসে, কাজ নেই মুখ ভার হতাশে। হাল ছাড়া নৌকা টলমল, ধ্রুব তারা মেঘে ঢাকা আকাশে। দিশেহারা নাবিকের দুই চোখ খুঁজে ফেলে দিক হাহা হুতাশে। মেঘ তুমি সরে যাও ওই দূর, চোখ মেলো প্রাণ ভরে রোদ্দুর। পৃথিবীর সব কোণ ছাড়িয়ে চোখ যায় যদ্দূর তদ্দূর। নিশ্চয়ই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং তার সাথে সাথে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি প্রেস করবেন। আসবে আসি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী সময়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সঙ্গে আছি। নমস্কার।